ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটিতে আলোচনা করব কে বেস রিক্রুটমেন্ট চলছে, যেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জ যেটা রয়েছে সেই কেন্দ্রীয় বিদ্যালয়ে রিক্রুটমেন্ট চলছে, কন্ট্রাকচুয়াল বেসিসে চলছে, বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম টিচার নিয়োগ চলছে। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে বলেছে কেন্দ্রীয় বিদ্যালয়ে যেটা 23-24 সেশনে কন্ট্রাকচুয়াল বেসিসে শিক্ষক নিয়োগ চলছে সেটা ডেট দিয়েছে, ডেট ইন্টারভিউ ওয়ালকান ইন্টারভিউ হবে সেখানে 21-3-2023 অর্থাৎ মঙ্গলবার ফ্রমান 8টা থেকে চলবে। কী কী পোস্টে নিয়োগ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, যে প্রথম যেটা হচ্ছে পিজিটি টিচার নিয়োগ হচ্ছে, সেখানে আছে হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এবং হচ্ছে টিজিটিতে রয়েছে হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, বায়ো সায়েন্স অর্থাৎ সোশ্যাল সায়েন্স অ্যান্ড সংস্কৃত, এবং পিআরটি মিউজিকে রয়েছে পোস্টের জন্য রয়েছে তোমার কম্পিউটার ইনস্ট্রাক্টর, আর্ট এডুকেশন স্পেশাল এডুকেটর এবং ইয়োগা। পিজিটি টিচারের রয়েছে এখানে কম্পিউটার সায়েন্স। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী পোস্টের জন্য অ্যাপ্লিকেশন চলছে। তো এখানে ওয়ার্ক ইন্টারভিউ অ্যাড্রেসটা হচ্ছে যে কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জ, বিএসএফ, গোবিন্দপুর। হ্যাঁ, এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখে নেবে নোটিশটি। আমি আরেকবার সেটাকে বিস্তারিত দেখছি এখানে কী কী ডেট নিচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টে ইন্টারভিউ হবে, ওয়ার্ক ইন্টারভিউ শুরু হচ্ছে 21-3-2023 থেকে 22-3-2023 অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম শিক্ষক নিয়োগ চলছে বিভিন্ন ডেটে। তো তোমরা এখানে দেখে নেবে। তো নোটিশটি আরও এরপরে বিস্তারিত আলোচনা করব কী কী পোস্টের জন্য কোন কোন সাবজেক্টে নিচ্ছে, তোমরা দেখতে থাকো। এরপরে আরেকটি নোটিফিকেশন রয়েছে সেটা আমরা দেখে নেব। আচ্ছা, তো এখানে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ভেরিয়াস পোস্ট অফ টিচার্স কোচেস ইন কেন্দ্রীয় বিদ্যালয়। তো এখানে ফার্স্ট অফ অল দিয়েছে, ফার্স্ট পয়েন্ট দিয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি, হিন্দি, ইংলিশ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তো এখানে এখানে দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে পোস্টের জন্য, তোমরা দেখে নেবে এখানে কী কী বলে দেওয়া আছে। পিজিটির জন্য ইংলিশ নিচ্ছে, হিন্দি নিচ্ছে, তো 2 ইয়ার্স ইন্টারগ্রেটেড লাগবে পোস্ট গ্রাজুয়েট এমএ, এমএসসি কোর্স, রিজিওনাল কোর্সেস অফ কোর্স কলেজেস কলেজ অফ এডুকেশন অফ এনসিআরটি এনসিআর এনসিইআরটি ইন দ্য কনসার্ন সাবজেক্ট। বিভিন্ন কনসার্ন সাবজেক্টের যারা এনসিটিআর রুল যে সাবজেক্টগুলো রয়েছে সেই বোর্ড সেসব বিষয়ে গ্র্যাজুয়েশন বা সরি মাস্টার্স লাগবে। তো দেখে নেওয়া যাক কী কী ডিগ্রি রয়েছে। এই এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখতে পাবে কী কী এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া রয়েছে কী কী বিভিন্ন পোস্টের জন্য। তো নেক্সট দেখে নেব ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি, এখানে নিচ্ছে ইংলিশ, সংস্কৃত, ম্যাথ, সায়েন্স পোস্টের জন্য নিচ্ছে এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তো পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার নিচ্ছে এখানে এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা দেখে নেবে কী কী পোস্টের জন্য নিচ্ছে, ঠিক আছে। তো কম্পিউটার ইনস্ট্রাক্টর জন্য কী কী নিচ্ছে এখানে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা দেখে নেবে। তো আমি বিস্তারিত আলোচনা করছি না, তোমরা জানো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো তারা জানবে বিষয়টি বিস্তারিত। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে, বেশি দিন সময় নেই, হ্যাঁ, আর দুই তিন দিনের মধ্যেই ইন্টারভিউ শুরু হবে। তো ইয়োগা টিচার যারা ইয়োগা তোমরা ডিপ্লোমা করেছো তাদের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো নেক্সট যেটা হচ্ছে লাস্ট যেটা রয়েছে স্পেশাল এডুকেটর, স্পেশাল এডুকেটর জন্য রয়েছে এখানে যারা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি দিয়েছো তারা 50% মার্কস নিয়ে করতে, গ্র্যাজুয়েটে বিএড যারা করেছো তারা করতে পারো। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কী কী কিছু জিনিস এখানে তোমরা দেখে নেবে, ভালো করে পড়ে নেবে। তো লাস্ট যেটা হচ্ছে ফর্মটি, এটা ফর্মটা নিয়ে বায়োডাটা জমা দিতে হবে, সে জমা দেওয়ার ইন্টারভিউর আগে জমা দিতে হবে। তো অবশ্যই তোমরা এই ফর্ম ফিল আপটা করে ইন্টারভিউ আগে নিয়ে যাবে এবং এখানে তোমরা জমা দেবে, তারপর ইন্টারভিউ শুরু হবে। তো এই ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।